بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله أبنا جارا أمد چنل تي هكونو سبسكرايب كريني تارا أمد چنل تي هكوني سبسكرايب كرون এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অতি শীঘ্রই ধনী হওয়ার এবং রিজিক বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি যতগুলো ভাই বোন করেছেন অতি উত্তম ফলাফল পেয়েছেন, এজন্যই এই আমলটি আপনাদের জন্য আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদের এই আমলটি করা খুবই সহজ, সবে আপনারা মনে রাখবেন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া শত চেষ্টা করেও কোনো ব্যক্তি ধনী হতে পারবে না এবং রিজিক বৃদ্ধি করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার উপর পূর্ণ নির্ভর করে এবং ভরসা করে চেষ্টা এবং ত্রুটি করা যাবে না, অবহেলা করা যাবে না। হায়াত মুত রিজিক বিয়ে এগুলো আল্লাহ তাআলার হাতে, এজন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইতে হবে। আমরা যেটি পবিত্র কোরআনের আয়াত পড়ি, দোয়া করি, মৌখিক অ্যাপ্লিকেশন, যেগুলো লিখিত পাঠাই সেগুলো আল্লাহ তাআলার কাছে লিখিতভাবে করে থাকি, তলসামের মধ্যে করে থাকি, এগুলো হচ্ছে লিখিত অ্যাপ্লিকেশন। আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে সর্ব অবস্থাতে। এই আমলটি করার আগে একটি আমল করার যে 10টি শর্ত রয়েছে সেই 10টি শর্ত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং প্রেম মহব্বতের ক্ষেত্রে যে নিয়ম মেনে আমল করতে হয়, ধনী হওয়ার ক্ষেত্রে কোনো আশা পূরণের ক্ষেত্রে একই নিয়ম মেনে আমল করতে হয়, সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই দুইটি ভিডিও দেখে তারপরে হচ্ছে যে নিয়মে বলছি ওগুলো দেখার পর একটি ধারণা পাবেন। এরপরে এই তলসামটিকে আপনি যে কোনো সাদা কাগজের উপরে জাফরানকারী দ্বারা লিখবেন, লেখার পরে এই তলসামটিকে টুপির মধ্যে অথবা মা ও বোনেরা হিজাবের ভিতরে রেখে দিবেন, অথবা আপনার কাজের স্থানে চলে যাবেন, অথবা তামার অথবা রূপার মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দিবেন, এমনভাবে বৃদ্ধি করে দিবেন যে অতি তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে রুচিশীল কথা বলবেন, কি বিষয়ে জাহাজত চান সেটি বলবেন, মন থেকে জাহাজত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।